29 মার্চ 1939 খ্রিস্টাব্দে বাংলাদেশের সুন্দরবনে নভের আহমেদ জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে তার বাবা সৈয়দ আহমেদ কর্মরত ছিলেন সুন্দরবন অঞ্চলে, পৈতৃক নিবাস চট্টগ্রামের আশকারদিঘির উত্তরপাড়। পরবর্তীতে তার বাবা চাকুরি সূত্রে কিছুকাল কলকাতায় অবস্থান করায় নভেরার শৈশব কেটেছে কলকাতা শহরে। বিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি নাচ গান শেখার পাশাপাশি মাটি দিয়ে মূর্তি তৈরি করতেন। তিনি কলকাতার লরেটা স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনাধীন ভারত বিভাগের পর তারা পূর্ব পাকিস্তানের কুমিল্লায় চলে আসেন। এ সময় নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পরবর্তী আইন শিক্ষার জন্য তাকে বাড়ি থেকে লন্ডনে পাঠানো হয় 1950 খ্রিস্টাব্দে। তবে শৈশব থেকেই নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার, তাই তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ডিস্টন গার্ফিং ক্লাসে যোগ দেন। পরবর্তীতে 1951 খ্রিস্টাব্দে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। সেখানে 5 বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পর 1955 সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষাগ্রহণ শুরু করেন। একজন ভাস্কর্য শিল্পী হিসেবে নভের আহমেদের মূল প্রবণতা ফিগারেটিভ এক্সপ্রেশন। তার কাজের প্রধান বিষয়বস্তু হচ্ছে নারী প্রতিমূর্তি, তবে নারী প্রতিমূর্তি নির্মাণে তিনি বিমূর্ততার দিকে ঝুঁকেছেন। কাজের স্টাইলের দিক থেকে তিনি ব্রিটিশ ভাস্কর হেনরি মুর অনুবর্তী। তৎকালীন পশ্চিম পাকিস্তানে ভাস্কর হিসেবে নিজের একটা দৃঢ় অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছিলেন নভেরা। 1968 থেকে 1970 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত ভাস্কর্যগুলোর মধ্যে অধিকাংশই বেশ বড় আকারের, 5 ফুট থেকে শুরু করে এমনকি 7 ফুট 11 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট। একই বিষয়বস্তু নিয়ে নির্মিত একাধিক ভাস্কর্যের মধ্যে পরিবার 1958, যুগল 1969, ইকারুস 1969 ইত্যাদি কাজে মধ্যমগত চাহিদার কারণেই অবয়বগুলি সরলীকৃত। 2014 থেকে নভের আহমেদ শ্বাসকষ্টে ভুগছিলেন। 2015 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তার অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর 2 দিন আগে তিনি কোমায় চলে যান। 5 মে মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় ভোর 3টা থেকে 4টার মধ্যে 76 বছর বয়সে মৃত্যু হয় তার।